আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন চলছে। সকাল 8টা থেকে একযোগে রাজশাহীতে 155টি ও সিলেটে 190টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, তার মূল প্রতিপক্ষ জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন। এদিকে ভোট গ্রহণ চলছে সিলেট সিটি নির্বাচনেও। এই সিটিতে মেয়র পদে 8 জন, 42টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 294 জন এবং 12টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 86 প্রার্থী নির্বাচন করছেন। এখানেও আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মূল প্রতিপক্ষ জাতীয় পার্টির নজরুল ইসলাম। নির্বাচনের আগে অংশ নিলেও দুই সিটি নির্বাচন এরই মধ্যে বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুই সিটিতেই সকাল থেকে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, সিলেটের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমাদের প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের কেশরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সেন্টারে বিপুল সংখ্যক মহিলা সকাল থেকে এসে এখানে লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এই সেন্টারে 2076টি ভোটার রয়েছে। এখন পর্যন্ত কতটুকু ভোট এখানে দেওয়া হয়েছে, আমি এখানে প্রিজাইডিং অফিসার আছেন, আমি তার সাথে কথা বলছি। আচ্ছা, আপনার এখানে কতটা ভোট পড়েছে এই পর্যন্ত? আমার প্রায় 300-এর মতো ভোট পড়েছে, প্রায় ধরেন 20% এর মতো ভোট। এখন সকালে বৃষ্টি থাকার কারণে ভোটার কম ছিল, এখন দেখতেছি ভোটার আসতেছে, আশা করা যায় ভালো উপস্থিতি হবে। এইরকম তেমন কোনো সমস্যা নাই, ভালো সুন্দর ভোট হচ্ছে, মানুষ ইয়ে দিচ্ছে ভোট। আপনি শুনতে পাচ্ছিলেন যে তিনি ইভিএম এ কোনো সমস্যা হচ্ছে না এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং আশা করা হচ্ছে যেহেতু আবহাওয়া একটু ভালো হয়েছে, এই আবহাওয়া যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে সিলেটে হয়তো ভোটারের সংখ্যা আরো বেশি বাড়তে পারে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বেড়ে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। 16টি নদ নদীর পানি বেড়েছে। ঈদের আগে এমন বন্যা পরিস্থিতিতে দিশেহারা চরাঞ্চলের মানুষ। চারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে মৌসুমি শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। জেলার নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর ও সদর উপজেলার নদ নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের 3000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চর এলাকার নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা এবার নেই। আন্তর্জাতিক, কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। যদি উপযুক্ত কারণ ব্যতীত কর দিতে ব্যর্থ হয় বা কর ফাঁকি দেয় তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ $2,00,000 জরিমানা খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ব্রাজিলকে 4-2 গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল। পর্তুগালের আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটে সেলেসাওরা এগিয়ে যায় লুকাস পাকেতার গোলে। আফ্রিকানদের হয়ে সেই গোল শোধ দেন হাবিব দিয়ালো। এরপর 52 মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে প্রতিপক্ষকে 2-1 লিড এনে দেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কুইসোস। সেনেগাল মহাতারকা সাদিও মানে 55 ও 57 মিনিটে আরও 2 গোল করে লজ্জা উপহার দেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এ নিয়ে 2 বারের সাক্ষাতে সেনেগালকে হারাতে ব্যর্থ হল লাতিন দেশটি। একই সাথে শেষ 4 ম্যাচের 3টিতেই হার দেখালেন কোচ রেমন মেনেজেস। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 24 জুন বেলা 11টায় স্ট্যান্ডার্ড সিরামিক এবং 25 জুন বিকেল 3টায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় স্ট্যান্ডার্ড সিরামিকের তৃতীয় প্রান্তিক এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।